ঢাকা শহরের বাড়িধারা সংলগ্ন গুলশানের ওটির নিকটে সাইদনগর আবাসিক এলাকাতে অবস্থিত। G+7 এক হচ্ছে 1200 স্কোয়ার ফিট, আর একটা হচ্ছে 1220 স্কোয়ার ফিট, ইন থ্রি বেডরুম। আমাদের এই পর্যন্ত মনে করুন যে প্রায় 20টা মতন আমরা বিল্ডিং হ্যান্ড ওভার করেছি, চিটাগাঙে প্রজেক্ট করেছি, মানে লাভ কম করে ফান্ডের সমস্যা আমরা ব্যাংক অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো। অর্থাৎ আমরা 5500 টাকা স্কোয়ার ফিট আমরা চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আমরা যারা মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যেটাই হই না কেন, আমাদের কিন্তু সবারই একটু স্বপ্ন থাকে এই ঢাকা শহরের গুলশান বনানীর হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা সম্মিলিত স্থানের আশেপাশে যদি নিজের একটি থাকার জায়গা মাথা গোজার ঠাঁই হিসাবে একটি ফ্ল্যাট হতো, তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা অনেক লাভবান হতো। এই ঢাকা শহরের সবচেয়ে প্রাইম লোকেশন গুলশান 2-এর যে নতুন বাজার বাটারা থানার একদমই কাছে সাইদনগর বি ব্লকের মসজিদ মাদ্রাসার একদম মেন রোডে, আজকে আমরা এই রোডে একটি অসাধারণ G+7 বিল্ডিং এর কয়েকটি রেডি ফ্ল্যাট বিক্রয় হবে সেগুলো দেখাবো, 1200 স্কোয়ার ফিট এবং 1220 স্কোয়ার ফিটের। তো আমরা বর্তমানে সে বিল্ডিংটির ছাদে রয়েছি এবং এই ছাদ থেকে আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন চারপাশটা, দেখতে পারবেন যে আপনারা যদি এই ছাদ থেকে আপনারা পশ্চিম দিকে মাত্র 4 থেকে 5 মিনিটে আমেরিকান এম্বাসি, তারপরে এই পাশটাতে আপনারা যেতে পারছেন গুলশান 2 এবং খুবই কাছাকাছিতে 1 থেকে বনানী ও খুব কাছাকাছিতে। এছাড়াও আজকে আমরা যে বিল্ডিং এর ছাদে রয়েছে এখান থেকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনারা মেট্রো রেলের একটি ডিপো পেয়ে যাবেন, যেটা MRT লাইন হতে যাচ্ছে। এছাড়াও আজকের এই প্রজেক্টের আপনারা 10 থেকে 12 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু যে ইউনাইটেড মেডিকেল এবং ইউনাইটেড ইউনিভার্সিটিটা পেয়ে যাচ্ছেন। এবং ফ্ল্যাটটি ক্রয় করার সাথে সাথেই বুঝতে পারছেন যে আপনি যখন ফ্ল্যাটটি থেকে বেরোবেন তাহলে নাগরিক কত হাই সোসাইটি সুযোগ সুবিধা পেয়ে যাবেন, যেখানে স্বপ্ন দেখে অসংখ্য মানুষ যে এই অঞ্চলে যদি একটি ফ্ল্যাট পেতাম, তাদের সেই স্বপ্নকে পূরণ করতে আমরা কিন্তু আপনাদের জন্য এই রেডি ফ্ল্যাটটি নিয়ে এসেছি। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি প্রগতি সরণী রোড, আর এই প্রগতি সরণী রোডের আমরা বর্তমানে রয়েছি নতুন বাজার যে বাস স্ট্যান্ডটিতে, ডানে হচ্ছে গুলশান 2, আর সোজা গেলে সামনেই কিন্তু বাড্ডা, তো আমরা বামে চলে যাব। তো এই প্রগতি সরণী রোড থেকে যে বামে এই রোড দিয়ে, এই রোডটাকে বলা হয় মাধানী এবি রোড, রেভিনিউ রোড অথবা 100 ফিটের রোড। তো আমরা এই রোড দিয়ে একটু সোজা সামনে আসলে যে দেখতে পারবেন হাতের ডানে বাটারা থানাটি, এবং বাম পাশে কিন্তু আপনার একটি ফায়ার সার্ভিস পেয়ে যাবেন, এবং এটা আজকের প্রজেক্ট থেকে বা ফ্ল্যাটটির খুবই কাছে। তো এই রোড দিয়ে একটু সোজা সামনে আসবেন সাইদনগর বাস স্ট্যান্ড বা সাইদনগর স্ট্যান্ডে। তো অবশেষে আমরা চলে আসলাম, 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের দূরত্বে এটা হচ্ছে সাইদনগর যেই স্ট্যান্ডটি, এখান থেকে আমরা হাতের ডান দিকে চলে যাব, এই যে ডান দিকের এই রোড দিয়ে। তো এটা হচ্ছে 20 ফিটের একদম সিটি কর্পোরেশনের রোড। এই রোড দিয়ে 2 থেকে 3 মোচর পরে কিন্তু আপনারা একটি দেখতে পারবেন যে সাইদনগর মাদ্রাসা মসজিদের সামনে চলে আসলেন। তো এটা কাজ চলতেছে রাস্তার, এই জন্য হয়তো এরকম, কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে। তো এই হলো সাইদনগর বি ব্লক সোসাইটির গেটটি। তো আমরা গেট দিয়ে প্রবেশ করে অবশেষে একটু সামনে গেলে আজকের সেই প্রজেক্টটিতে চলে আসলেন, এবং প্রজেক্টটির সাথে যে দেখতে পাচ্ছেন সোসাইল ইসলামিক ব্যাংকটা পেয়ে যাবেন, এবং এটাই সেই রোড। এটা কিন্তু 20 থেকে 25 ফিটের রোড, আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্টের সামনে চলে এসেছি, এবং ডান পাশের এই সেই প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশন, প্রায় 75% কাজ কমপ্লিট হয়ে গেছে, সামান্য কিছু গাছ বাকি রয়েছে, এবং এখন যারা আসবেন তারাই কিন্তু একটু কম দামে পাবেন, কারণ রেডি হয়ে গেলে তখন কিন্তু এই প্রজেক্টগুলোর দামও বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে রিগেল মেইন ভারী, আর এটা কিন্তু রিগেল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি কোম্পানির একটি প্রজেক্ট। তো এটা বাংলাদেশের অনেক নাম করা একটি কোম্পানি। তো আজকের প্রজেক্টের পাশেই কিন্তু গুলশান শাহজাদপুরে তাদের এই যে এই প্রজেক্টটি অনেক আগে হ্যান্ড ওভার হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে রিগেল কোম্পানির এটা একটি প্রজেক্ট, এবং অসংখ্য প্রজেক্ট রয়েছে তাদের। যেমন এই যে এই প্রজেক্টটি দেখেন, লেখাই রয়েছে রিগেল প্রজেক্ট, এবং এটা কিন্তু তাদের কিছুদিন আগে হ্যান্ড ওভার করে দিয়েছে তারা, এবং যারা কিনেছে তারা উঠেও যাচ্ছে। তো তাদের এই পাশে যতগুলো প্রজেক্ট, বসুন্ধরায় আরও অনেকগুলো প্রজেক্ট, যেমন এখানে আরেকটি প্রজেক্ট, এগুলো কিন্তু সব বাড়িধারা কেন্দ্রিক, এবং তাদের এই ভাটারা থানা কেন্দ্রিক, গুলশান কেন্দ্রিক, আর তাদের তো চিটাগাঙেও প্রজেক্ট রয়েছে, আর এটা আরেকটি প্রজেক্ট তাদের। এখানে কিন্তু প্রতিটা প্রজেক্টের লিগ্যাল এক একটা নাম দিয়ে তারা প্রজেক্টগুলো করেছে।
তো যাই হোক, এই হলো আজকের সেই প্রজেক্ট বা বিল্ডিংটির বেসমেন্টটি। তো এখানে আসলে পার্কিংয়ের সুবিধা থাকবে, কিন্তু আপনাদেরকে পার্কিং ক্রয় করে নিতে হবে সবাইকেই। তো আসলে এখানে কিন্তু আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে, লিফট এবং জেনারেটর থেকে শুরু করে সব কিছু সুবিধা। তো দর্শক, আমরা আজকে চলে এসেছি রিগাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি লিমিটেড কোম্পানির জিং ডিরেক্টর স্যার মাকসুদুল আলম স্যার। তো আজকে আমরা স্যার থেকে এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানবো। অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটা, এটা হচ্ছে ঢাকা শহরের বারিধারা সংলগ্ন সাইদনগর আবাসিক এলাকাতে অবস্থিত। তো এই রাস্তাটা, এটা হচ্ছে একটা প্রায় 22-25 ফিট রাস্তার পাশে একটা প্রজেক্ট আমাদের। তো এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে আপনার 4-5 কাঠা মতো আর কি। তো আরও আগে আগে প্লটটা আরও বড়ো ছিল, কিন্তু এই রাস্তার জন্য আমাদেরকে বেশ কিছু জায়গা ছেড়ে দিয়ে রাজুকের নিয়ম অনুযায়ী এই প্রজেক্টটা আমাদের করা লাগছে। সেই জন্য এখন বর্তমানে এখানে 4.5 কাঠা থেকে 4-5 কাঠা জায়গা আছে। তো এই রাজুকের নিয়ম অনুযায়ী বা রাজুকের ছাড়পত্র অনুযায়ী আমরা এখানে একটা প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করি, সেখানে আমরা আমরা অনুমোদন পাই এই প্রজেক্টটা করার জন্য। তো এখানে G+7 করার কারণে আমাদের এখানে 14টা ফ্ল্যাট আছে। তো 14টা ফ্ল্যাটের ভিতরে 7টা ফ্ল্যাট হচ্ছে জায়গার মালিক, যেহেতু তা আমরা জয়েন্ট ভেঞ্চারে জায়গাটা নিয়েছি। তো সেহেতু 6টা ফ্ল্যাট পাবে হচ্ছে জায়গার মালিক, আর 8টা ফ্ল্যাট হচ্ছে আমাদের। এক হচ্ছে 1200 স্কোয়ার ফিট, আর একটা হচ্ছে 1220 স্কোয়ার ফিট। 3 বেডরুম, ওয়াশরুম 2টা, ড্রয়িং ডাইনিং, 1টা কিচেন, অলঙ্কৃত বারান্দা। তো টোটাল আমরা হচ্ছে 1200-1220, দুই রকমভাবে আমরা এটা বিক্রি করতেছি আর কি। তো আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বারিধারা সংলগ্ন, আর হচ্ছে 100 ফিট যে রাস্তাটা মাদানী এভিনিউ থেকে একটা সরাসরি একটা সংযোগ রাস্তা আমাদের এই প্রজেক্টের সামনে আছে। যে মেট্রো রেল যেটা হবে সেটার সাথে এটা একটা কানেক্টিং আছে আর কি, এবং ভবিষ্যতে এই প্রজেক্টটা অনেক উন্নত হবে এবং এদের যারা এখানে বসবাস করবে তাদের জন্য যোগাযোগের ব্যবস্থা অতি উত্তম। গুলশানের অতি নিকটে এই আমাদের এই প্রজেক্টটা। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের প্রফিটটা আমরা খুব কম করি। আমরা অ্যাকচুয়ালি চাই যে আমাদের যারা ফ্ল্যাটটিতে আগ্রহী তারা তাদের উপরে চাপ কম করুক, সবাই এবারে অ্যাকচুয়ালি আমার সঙ্গে সেই সুবিধাগুলো নিতে পারে এবং সবাই যাতে এখানে ফ্ল্যাট কেনার সুযোগ পায়। সেই জন্যে আমরা একটু মানে লাভ কম করে আমরা চেষ্টা করি যে সবার মধ্যে ফ্ল্যাটগুলো দেওয়ার জন্য। ডাউন পেমেন্টটা আমরা সাধারণত 35% আমরা নিই প্রথম, আর বাকিটা হচ্ছে উনি যে কয়দিনে ফ্ল্যাটটা হ্যান্ড ওভার নেবে সেই সময়টার ভিতরে আমরা বাকি যে রেস্ট অ্যামাউন্ট যেটা থাকে ওটাকে আমরা মানে ইনস্টলমেন্ট করে দিই আর কি। তো ইনস্টলমেন্ট করে দেওয়ার পর তো ওনার পেমেন্ট শেষ হয়ে যাবে, তারপরে আমরা হচ্ছে ওনাকে তখন আমরা একটা ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিই। সেভাবে আমাদের এই পর্যন্ত মনে করুন যে প্রায় 20টার মতন আমরা বিল্ডিং হ্যান্ড ওভার করেছি অলরেডি। তো অনেক আমাদের মনে করেন যে আমরা চিটাগাঙে প্রজেক্ট করেছি, তারপরে বনশ্রীতে প্রজেক্ট করেছি, বসুন্ধরাতে আমাদের এখনও প্রজেক্ট চল রানিং কাজ আছে এবং সেখানেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে এবং আপকামিং আরও প্রজেক্ট আমরা শুরু করতে যাচ্ছি। এই রিসেন্টলি মধ্যে একটু আপনার রাজুকের একটু অনুমোদনের একটু ঝামেলা ছিল, ইনশাআল্লাহ সেটা আমরা রিকভারি করে আবার নতুন করে আমরা আমার কাজ শুরু করতেছি। আমাদের আরও প্রায় 4-5টা প্রজেক্ট আমাদের অলরেডি বসুন্ধরাতে নেওয়া আছে, সেগুলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রিসেন্টলি আমরা বসুন্ধরাতে আরও 3টা প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করছি এবং ওই নুরের চালাতে আমরা একটা হ্যান্ড ওভার করছি রিসেন্টলি। মানে গুণগত মানটাকে আমরা কোনো সময় আপোষ করি না, এটাকে আমরা সবসময় গুণগত মানটাকে আমরা রক্ষা করার চেষ্টা করি। যেহেতু এখন আমরা ল্যান্ড ওনার বলেন বা যারা আমাদের পারচেজার বায়ার যারা সবাই এখন আমরা সচেতন, যখন মনে করেন যে তারা ফ্ল্যাট কিনতে আসে তখন তারাও গুণগত মানটা যাচাই করে। তো সেখানে আমাদের কোনো মানে অবকাশ নাই এরকম কিছু করা। তাছাড়া একটা মানুষ সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে একটা একটা ফ্ল্যাট কিনে, তো আমরা সর্বসাধ্য চেষ্টা করি তাকে একটা ভালো কিছু দেওয়ার জন্য। আর তাছাড়া এখানে মনে করছি ওপেনলি আমরা কাজ করি, কী রড দিচ্ছি, কী সিমেন্ট দিচ্ছি, কী বালু দিচ্ছি, কী ইটা দিচ্ছি, ব্রিক্স কী আসতেছে, সব কিন্তু এগুলো ওপেন, সবাই দেখতে পাচ্ছে, সবার সামনেই কিন্তু আমরা কাজগুলো করি। তো কাজে এখানে গুণগত মান রক্ষা না করার কোনো অবকাশ নাই। এবং এটাকে বিনিয়োগের যদি তার কোনো সমস্যা হয়, যদি তার পার্সোনাল ফান্ডের সমস্যা আমরা ব্যাঙ্ক অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো এবং ব্যাঙ্ক ফাইন্যান্স নিয়েও তারা এই প্রজেক্টটাতে প্রজেক্টের যে সমস্ত সুযোগ সুবিধা সব মিলিয়ে আমরা তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারবো, এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা হবে না। আপনাদের শুধু আপনাদের কারণে হয়তো আমরা কিছু ডিসকাউন্ট করে দিব, তখন আমরা আপাতত আমরা 5500 টাকা স্কোয়ার ফিট আমরা চাচ্ছি আর কি।
তারপরে যদি আপনাদের রেফারেন্সে আসে আমরা হয়তো কিছু কিছু হয়তো আমরা তাদের জন্য কনসিডার করবো।